প্রতিদিন প্রতিটা মুহূর্তে উত্তরবঙ্গে ঘটে চলছে ছোট বড় অনেক ধরনের ঘটনা, সেই খবরগুলোকে সংক্ষেপে তুলে ধরতে আমি প্রিয়াঙ্কা ফের একবার আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছি খবর সংক্ষেপে নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুনে নি কি কি ঘটনা ঘটে গেছে আজ। দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার আশাবাদী পশ্চিমবঙ্গে বিজেপি কোনোভাবে থাবা বসাতে পারবে না। সেই সঙ্গে তিনি আরো বলেন, বিজেপি বাংলায় যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছে তা কোনোভাবেই সম্ভব হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে বাংলাকে মাথা উঁচু করে রাখার চেষ্টা করেছে সেভাবেই রাখবে। আমরা ধিক্কার জানাই, বললাম তো আমাদের লড়াই, অমিত শাহজি বাংলার লড়াই সম্পর্কে বোধ হয় ভালো করে জানেন না। ওনাকে ওনার সঙ্গে থাকা নারদা সারদা কেলেঙ্কারির সমস্ত লোকেরা ওনাকে বোঝাচ্ছেন, উনি হয়তো এই সমস্ত বলার চেষ্টা করছেন, কিন্তু সত্য কথা যেটা বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে 10 বছরের সরকার, আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি, আমরা চ্যালেঞ্জ করছি মোদি শাহ 7 বছরের রিপোর্ট কার্ড মানুষের সামনে রেখে ভোটে আসুন, উন্নয়ন নিয়ে লড়াই হোক। মিথ্যে কথা, অসত্য কথা আর শিষ্টাচার বজায় রেখে রাজনীতি হোক, রাজনীতির ময়দানে দেখা হবে। আমরা বাংলার ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ আছি, অত সহজ নয় বাংলাকে ভাগ করা। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন, বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্তকারী দল বিজেপি, অত সহজে বাংলার মানুষকে মাথা নত করানো যাবে না। মাথা আমাদের উঁচু আছে, মাথা উঁচু করেই বাঁধব। সারা রাজ্যের পাশাপাশি আজ শিলিগুড়িতেও বিজেপি যুব মোর্চা নেত্রী অগ্নিমিতা পাটলের নেতৃত্বে আর নয় অসুরক্ষা নামে একটি কর্মসূচি আয়োজন করা হয়। আজ কোটমোড়ে গান্ধী মূর্তির পাদদেশে এই কারণে অবস্থান বিক্ষোভ করা হয়। শিলিগুড়ি মহকুমার 31 নম্বর জাতীয় সড়কে সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় মৃত ও আহতদের পরিবারের দিকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ তিনি মৃত 3 জন এবং আহত 1 জনের পরিবারের হাতে যথাক্রমে 2 লক্ষ টাকা এবং 25,000 টাকা তুলে দেন। এই সঙ্গে তিনি জানান কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল তা তদন্ত শুরু করেছে উত্তরবঙ্গ পরিবহন নিগম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আজ। এই মিছিলটি হিলকাট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অতিরিক্ত বারে বারে একেবারে 50 টাকা, একবার বাড়লো আবার বাড়লো 50 টাকা করে গ্যাসের দাম এত বেড়েছে, জিনিসপত্র অত্যন্ত দাম, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সব জিনিসের খুব দাম। হ্যাঁ, মানুষের একেবারে একে তো কাজ চলে গেছে, এই কোভিড পরিস্থিতিতে মানুষের অবস্থা খারাপ, তারপরে এরকমভাবে মানুষ আর পেরে উঠছে না। আর কৃষকরা যেভাবে আন্দোলন করছে সেই এই ঠান্ডায় তারা বসে বসে আন্দোলন করছে, ইতিমধ্যে 30 জন মারা গেছে, তাদের আন্দোলনের সমর্থনে আমরা আজকে মিছিলটা করছি এবং এই বিক্ষোভ জানাচ্ছি যে আমরা জানাচ্ছি যে কেন্দ্রের এই সরকার যে প্রতি মুহূর্তে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে, রাজ্য সরকার যেভাবে চুপচাপ বসে আছে, এই পরিস্থিতিতে মানুষ ছটফট করছে, কিন্তু তাদেরকে বেতন বৃদ্ধি ও কর্মের নিশ্চয়তার দাবিতে আন্দোলনের টানা 50 দিনের মাথায় আন্দোলনরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একজন অরণ্য বন্ধুকর্মী। সোমবার ভোরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আমরা আজকে হসপিটালে এসেছি, আমাদের এক অরণ্য বন্ধু, নাম হচ্ছে রবীন্দ্রনাথ সরকার, বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট। তো কালকে ও মঞ্চে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু আমরা আজকে কালকে রাত্রিবেলা ট্রিটমেন্ট করেছি, কিন্তু আমরা ভাবছি হয়তো ট্যাবলেট খেয়ে ও সুস্থ হয়ে যাবে,
কিন্তু সুস্থ হয়নি। আজকে আমরা ভোর রাত্রে এই যে জলপাইগুড়ি এই যে দশতলা হসপিটালে অ্যাডমিট করাইছি। সোমবার বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী নাম না করে তাকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। কয়েকজন হয়তো গেছেন, ঠিক আছে, কিন্তু দলের ম্যাক্সিমাম কর্মীরা তারা খুব মজবুত হয়ে আছেন, তারা নেতৃত্বে কাজ করতে ইচ্ছুক, এত বছর ধরে তারা কাজ করছেন এবং মানুষের মধ্যে সারা খুব ভালো, তারা যেতেই পারেন, কিন্তু আমাদের যারা কর্মীরা তারা খুব শক্তিশালীভাবে আমাদের নেত্রীর পাশে আছেন, জনগণের পাশে আছেন। এবং আমি আপনাদেরকে বলে দিতে পারি আজকেও যে মালদা জেলায় প্রত্যেকটা সিট এবার তৃণমূল কংগ্রেস জিতবে, আপনারা দেখুন। এরকম কোনো ব্যাপার নেই, দলে আমাদের প্রচুর ভালো কর্মী আছে, প্রত্যেকটা দলে কিছু লোক হয়তো থাকে যারা দলে থেকে। জলপাইগুড়ি পুরসভার নিয়ন্ত্রণে থাকা জলপাইগুড়ি শিলিগুড়ি বেসরকারি বাস স্ট্যান্ডে বাস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। পুরসভার পক্ষ থেকে নিরাপত্তা কর্মী রাখার পরেও এই প্রকার ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিকেরা। ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আপনার মুখে আমি এটা শুনলাম যে আপনাদের গতকালকে ওখানে বাস ভাঙচুর হয়েছে, ওখানে কিছু অসামাজিক ক্রিয়াকলাপ চলছে। আমি এর আগেও পুলিশকে খবর দিয়ে অনেকবারই ওখানে অভিযান চালিয়েছি, এই বিষয়টি আমার কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। আমি আমার কাছে অভিযোগ এলে আমি নিশ্চয়ই ব্যাপারটি খতিয়ে দেখব। আজ সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে এই ঘটনাগুলো ছিল আমাদের বিশেষ নজরে, এবং আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাবো ফের একবার। ততক্ষণ দেখতে থাকুন সবসময় খবর সময় বাংলা। ধন্যবাদ।